না কেন পারবেন না। আমি যে কারণে বলেছিলাম যে এখন একটা মানুষের মধ্যে ধারণা হয়ে গেছে যে ওনার দলের বিরাট সংখ্যক অন্তত আজকে 100 মতো এমএলএ দলত্যাগ করছে। তো এটা আমি বলেছিলাম, আমি চিঠি লিখে আমার নেতৃত্বকেও জানিয়েছিলাম, মন্ত্রী সহ 100 জনের মতো লোকের সদস্য দলত্যাগ করছে, বিজেপিও তাই ক্লেম করছে যে ওদের সব দল ছেড়ে চলে আসছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা কনফিউশন হচ্ছে মানুষের মধ্যে, সত্যি কথাটা কী। তো সত্যিটা হলে তো তাহলে ওটা দেখে নিতে হবে, মাথা উঠতির জন্য সেই জন্য আস্থা ভোটের কথা বলেছিলাম। তারা অপব্যাখ্যা করলো, সংবাদ মাধ্যমও করলো, আর কিছু রাজনীতি সব পণ্ডিত লোক, মূর্খ পণ্ডিত যেসব থাকে, হ্যাঁ, অর্ধশিক্ষিত পণ্ডিত, তারা সব বড় বড় কথা বলতে গেল যে এরকম আস্থা ভোটার আনবে কেন, বিজেপির সে হাত মেলাচ্ছে। তোমার দলের আমি যদি একটা নোটের বান্ডিল নিয়ে এসে তোমাকে বলি নোটের বান্ডিল থেকে 50টা টাকা তুমি নিয়ে নাও, কিন্তু পরে যদি হলে দেখা যায় যে আরেকজন বলতে গিয়ে বললো যে না ওতে 200 টাকা কম হচ্ছে, তো তাহলে কী হবে? তুই বললে না আমি 50 টাকা নিচ্ছি, বলে 200 টাকা কম হচ্ছে, তাহলে নোটটা বান্ডিলটা গুনে দেখতে হবে সত্যি কত টাকা চাইছে, কম হচ্ছে তবেই তো বোঝা যাবে। তো বিজেপি বলছে সে 100 মতো এমএলএদের দলে যোগ দিচ্ছে, আর ও বলছে না যাচ্ছে না, তো কনফিউশন মানুষের মধ্যে হচ্ছে। তা একটা আস্থা ভোট নিয়ে দেখিয়ে দেয় না, বিজেপি মিথ্যে কথা বলছে, সেই সাহসটা হচ্ছে না, কারণ এটাই বলেছেন তার ব্যাখ্যাটা অন্যরকম দিয়ে দিল। আজকে দলত্যাগ নিয়ে উনি একটা নাটক করছেন, এটাও প্র্যাকটিস। এর আগে থেকে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কত দলত্যাগ করিয়েছেন, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছেন, সদস্যপদ খারিজ করিয়েছেন, ওনার তো মিনিমাম লজ্জা করা উচিত। বাংলার মানুষ কেন, দেশের মানুষের কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে কী জবাব দেবেন? এটা তো রেকর্ড হয়ে থাকে যে ওনার দলের লোক মেয়র কলকাতা কর্পোরেশনের, আর তৃণমূলের কাউন্সিলর হিসেবে, আবার তার আগে তিনি কংগ্রেসের এমএলএ হয়েছেন, পদত্যাগ করেনি, কংগ্রেসের এমএলএ হিসেবে বিধানসভায় আসছেন, ইতিহাস সৃষ্টি করছেন উনি, ভবিষ্যৎ প্রজন্মের কাছে কী জবাব দেবেন? এর আজকে উনি সুনীল মণ্ডলকে দিয়ে করতে যাচ্ছেন, আর দেখাচ্ছেন কত বড় কমপ্লেন করছেন, তো কমপ্লেন করে তোমাকে নিজের ব্লগে করো।